টিভি দেশ ও দশের কথা বলে। মাটির তলা দিয়ে নগরীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত নির্জন ঝাটে সফর করার জন্য সাবওয়ে নির্বিকল্প, কিন্তু আরামদায়ক সফর নয়। নিউ ইয়র্ক সিটির সাবওয়ে সম্প্রতি শিরোনামে উঠে এসেছে জল ঢোকার দৃশ্য। নেট মাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিওটি 28th Street সাবওয়ে স্টেশনের। দেখা যাচ্ছে পাইপ ফেটে বৃষ্টির জল ঢুকছে স্টেশনের প্ল্যাটফর্মে। অন্যদিকে আমেরিকার সংবাদ মাধ্যম এবিসি নিউজের করা একটি টুইটে দেখা যাচ্ছে জেফারসন স্ট্রিট স্টেশনের প্ল্যাটফর্মের ছাদ ফুটো হয়ে জর্জর করে পানি পড়ছে। এমন অবস্থায় প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো একটি ট্রেন, গোটা ঘটনাই ধরা পড়েছে ভিডিওতে। আয়দার ধাক্কায় বেসাম্মাল নিউ ইয়র্ক ইতিমধ্যে ঘোষিত হয়েছে জরুরি অবস্থা। অবিরাম বৃষ্টিপাত এবং আয়দার ঝড়ের ঝাপটায় লণ্ডভণ্ড জনজীবন। মাটির উপর যাতায়াত বন্ধ হলেও বুধবার পর্যন্ত চালু ছিল সাবওয়ে, কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত একাধিক স্টেশন ইতিমধ্যে পানির নিচে। বাধ্য হয়ে মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি নিউ ইয়র্ক শহরে সাবওয়ে পরিষেবা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। টিভি দেশ ও দশের কথা বলে।